এভাবে বারবার কেটে যাওয়ার জন্য দুঃখিত তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম যে বলছিলাম অবরোহ যুক্তিতে এবং সিদ্ধান্তের মধ্যে প্রশক্তি সম্বন্ধ থাকে মানে একটি ঘটলে আরেকটি ঘটবে মানে একটি ঘটলে আরেকটি না ঘটে পারে না যেমনটা এর আগে উদাহরণ দিয়ে বলেছিলাম যে বিষ খেলে মৃত্যু হতে পারে মেঘ হলে বৃষ্টি হয় তারপরে ত্রিভুজের তিনটি বাহু সমান চতুর্ভুজের চারটি বাহু সমান এই বিষয়গুলো কিন্তু একটি হলে আর একটি করতে বাধ্য সেটাকে বলা হয় প্রশক্তি সম্বন্ধ তো এই কখনোই মিথ্যা হতে পারে না এই যে সত্য যদি হয় এগুলো তাহলে এই সিদ্ধান্ত কখনই মিথ্যা হতে পারে না তো সেটাই বলছি যে এখানে একটা কি থাকে প্রশক্তি সম্বন্ধ কিন্তু থাকে অবরোহ যুক্তিতে কিন্তু সিদ্ধান্তে কি আশ্রয় দ্বারা প্রমাণিত হয় সেক্ষেত্রে আর যুক্তিতে মধ্যে প্রশক্তি সম্বন্ধ থাকে না মানে ওই যে একটি ঘটলে আরেকটি না ঘটতেও পারে তাহলে এক্ষেত্রে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতেও পারে আর এক্ষেত্রে সিদ্ধান্ত সিদ্ধান্তটি কি হচ্ছে আশ্রয় বাক্যের দ্বারা প্রমাণিত হচ্ছে না তাহলে দেখো এই যে সিদ্ধান্ত নিয়েছি সকল কাক হয় কালো আরোহ যুক্তির ক্ষেত্রে তাহলে এই আশ্রয় বাক্যগুলির উপর ডিপেন্ড করে কিন্তু নিয়েছি সকল কাক হয় কালো কিন্তু এই আশ্রয় বাক্য দ্বারা প্রমাণিত কিন্তু হয়নি যে সকল কথাটা বলছি এই কয়েকটা স্থান আমি সকল বলে দিচ্ছি তাহলে এর দ্বারা প্রমাণিত হচ্ছে না অবরোধ যুক্তির ক্ষেত্রে আর কি হয় যে সিদ্ধান্ত যে সত্য প্রতিষ্ঠিত হয় তা সামান্য হতে পারে আবার বিশেষ হতে পারে সামান্য আর বিশেষটা বলি সামান্য মানে সকল এই যে সকল সামান্য কিন্তু বিশেষ মানে হচ্ছে তোমার ওই যে বিশেষ বলছে যেটা বিশেষ সেটা হচ্ছে কোনো 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 হলো বিশেষ আর এই সকলটা হচ্ছে সামান্য তাহলে এই অবরোহ যুক্তির ক্ষেত্রে কোনো কোনো এবং সকল দুটোই কিন্তু হয় এই বলা হচ্ছে যে সামান্য হতে পারে বিশেষ হতে পারে সেটা কিন্তু যুক্তির ক্ষেত্রে আর আরোহ যুক্তির ক্ষেত্রে সব সময় সিদ্ধান্তটি সামান্য হবে মানে সকল দিয়ে হবে এই যে আরো যুক্তি আছে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে সকল হয়েছে এখানে কেন আরোহ যুক্তির প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সকল দিয়েই থাকবে এই হচ্ছে আজকের আলোচনা আরোহ যুক্তি এবং অবরোহ যুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা এর আগেও দেওয়া হয়েছিল আজকে সেই বিস্তারিত ধারণার প্রেক্ষিতে আজকে পার্থক্য বুঝিয়ে দেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো सํานে দিন আবার দেখা হবে